আমি এপ্রিল থেকে আসছে গত মাসের গত বছরের এপ্রিল থেকে আমি দায়িত্ব পালন করছি অতিরিক্ত দায়িত্ব পালন করছি আমরা এখানে কতদিন লোক নেই কত রাখি কে বলতে পারে কত মাসের লোক নেই না এখান তো প্রায় 3 বছরের হয়ে গেছে 3 বছরের হয়ে গেছে 3 বছরের মত স্যার এখানে কয়টা পোস্ট জানেন একটা পোস্ট স্যার না 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 কমিটি ইকোনমিক কমিটি ক্লিনিকে এখানে তোমার এইচএ থাকে আর একটা এখানে যে লোক নাই কত বছর হয়েছে বা কত দিন বলতে পারো স্যার এই সিএসসি পোস্টটা ভেগান আছে প্রায় 3 বছর ওই যে লাস্ট নিয়োগ হলো সেখানে চলে গেছে হাফিজ চাচার মেয়ে চাকরি হয়ে গেছে তো এই পোস্টে ছিল ওই যে সাইজন হয়েছিল আর হ্যাঁ হ্যাঁ সেখান থেকে যখন আসে জানা ফেলা করে মাকড়া ছড়া কি অবস্থা কি অবস্থায় এই তো ওর পত্র কি এটা দেখি আমি নাকতারা কমিউনিটি ক্লিনিকে শ্রীউলাতে দেখতে পরিদর্শন এসেছি রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম এখানে একটি কমিউনিটি ক্লিনিক আছে আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ অবদান স্বাস্থ্য বিভাগের আমার সৌভাগ্য হয়েছিল যে 2009 সালে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কাজ করে কমিউনিটি ক্লিনিক থেকে কমিউনিটি ক্লিনিকগুলোকে আবার জাগ্রত করবার জন্য যে দায়িত্ব পেয়েছিলাম এই তারই ফলশ্রুতি স্বরূপ সারা দেশে কমিউনিটি ক্লিনিক আছে প্রতি 6,000 মানুষের জন্য একটি করে এখানে 3 জন করে লোক থাকতে একজন এইচএ একজন ফ্যামিলি প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট এবং সিএসসিবি দুঃখের বিষয় এখানে সিএসসিবির পোস্টটি খালি আমি এখনই ডিজি হেলথ স্যার এখানে দাঁড়িয়ে টেলিফোনে কথা বলেছি তিনি আমাকে প্রমিস করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি যে এখানে অতি সত্বর সেই ব্যবস্থাটা দেবেন এবং ঢাকায় যেয়ে আমি ফলো আপ করব আমাদের জনগণের স্বাস্থ্য ব্যবস্থার প্রাথমিক স্তরই হচ্ছে কমিউনিটি ক্লিনিক এখানে 30 রকমের ওষুধ পাওয়া যায় এই ওষুধগুলো বিনা পয়সায় সম্পূর্ণ মানুষের প্লাস টিকাদান যে কর্মসূচি চলছে অত্যন্ত সফলভাবে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সারা দেশে চলছে আপনারা কল্পনা করতে পারবেন না যে কমিউনিটি ক্লিনিকটি সারা বিশ্বে কী অবস্থার সৃষ্টি করেছিল যখন আমি তৈরি করে সারা বিশ্ববাসীকে জানিয়েছিলাম যে বাংলাদেশের মানুষ প্রতি 6,000 মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক আছে আপনাদের যদি স্মৃতিপাত্রের খোঁজ করেন দেখুন ব্যান কিমুন ইউএন জেনারেল সেক্রেটারি আমার সাথে এসেছিলেন আমার সাথে তিনি হেলিকপ্টারে সিলেটে গিয়েছিলেন কমিউনিটি ক্লিনিকে দেখার জন্যে আমার সাথে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চিফ ডক্টর মার্গারেট চ্যান এই আশাসনীতে এসেছিলেন এখানে সেই কমিউনিটি ক্লিনিক দেখার জন্যে সুতরাং এই কমিউনিটি ক্লিনিক যে অত্যন্ত একটি সুন্দর পদক্ষেপ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সেই জন্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আপনারাও তাকে ধন্যবাদ জানাবেন আমি এলাকাবাসীকে বলে যাচ্ছি এখানে যে অসুবিধাগুলো আছে আমি অলরেডি যে মহোদয়কে জানিয়েছি এবং আমি তদারকি করে অতি সত্য যে এই যাতে অসুবিধাগুলো দূর হয় সে চেষ্টা করব আপনাদের সহযোগিতা চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম